আসসালামু আলাইকুম ভিউয়ার্স, পাখির ডাক চ্যানেলে সকলকে স্বাগত। ভিউয়ার্স, আজ 7 সেপ্টেম্বর 2022 এবং বুধবার চলে আসলাম আজকে আমার সেটআপে নতুন আরেকটা ভিডিও নিয়ে। তো ভিউয়ার্স, আজকে মূলত আপনাদেরকে দেখাবো আমার খামারে কী কী কালেকশনের পাখি রয়েছে এবং যা যা পাখি রয়েছে এবং সব পাখি বিক্রি হবে, শুধু দুই এক জোড়া বাদ দিয়ে আর কি। তো যাই হোক, কিছু কিছু পাখির দাম দর আপনাদের সাথে আলোচনা করা হবে আর কিছু কিছু পাখি সংক্ষেপে ভিডিও করে দেওয়া হবে, ওগুলো আপনারা ফোনের মাধ্যমে দাম দর জেনে নেবেন। তো চলুন, বেশি কথা না বলে ভিডিওটা শুরু করবো। এখানে এক জোড়া ডাব রয়েছে, ডায়মন্ড ডাব, একবারে ফুল অ্যাডাল্ট পেয়ার। এই পেয়ারটা কেউ যদি নিতে চান, এটা 1500 টাকা চাওয়া হচ্ছে। সিলভার ডাব, একবারে পুরো ফুল সিলভার কালার। এখানে জাপানিজ বাজিগর রয়েছে অনেকগুলো, এগুলো 3000 টাকা করে জোড়া পড়বে, সম্পূর্ণ অ্যাডাল্ট পেয়ার। এবং এসে দেখে নেবেন, 9 মাস 10 মাস 1 বছরের মতো বয়স আছে সবগুলোই, ব্রিডিংয়ের মেল ফিমেল ওকে করে দেওয়া যাবে। 3000 টাকা জোড়া পড়বে সব ডাবল ফ্লাওয়ারে। আর এর মধ্যে থেকে এক পেয়ার পাখি অলরেডি ম্যাটিং করতেছে, এটা খুব শীঘ্রই ডিম দিয়ে দেবে, অনেকবার ম্যাটিং করা হয়েছে, এই জন্য এই পেয়ারটা আমি আলাদা করে এখানে রেখে দিচ্ছি। হাড়িতে যাইতেছে আসতেছে, এটা যদি কেউ যদি নিতে চান তাহলে আমার নাম্বারে নক দেবেন। এটাও 3000 টাকা পড়বে ফিক্সড প্রাইস। এইখানে রোজি পিসপ্রেস লাভবার্ড রয়েছে, এটাও ব্রিডিং পেয়ার, এটা অলরেডি 1 থেকে 2 বারের মতো ম্যাটিং করা হয়েছে, এটা যদি কেউ যদি নিতে চান আমার নাম্বারে নক দেবেন। এটা পড়বে 4500 টাকা। এখানে একটা পেয়ার রয়েছে, এটা কোনো ম্যাটিং মুটিং করে নাই, তবে এটা পেয়ার নিচ্ছে, এটা যদি কেউ যদি নিতে চান এটা পড়বে 4000 টাকা। এখানে এক জোড়া রোজি রয়েছে, একটা হলো বাটার কাপ আর একটা হলো শুধু রোজি স্পেস, এই পেয়ারটা কেউ যদি নিতে চান এটা পড়বে 4000 টাকা। দেখাচ্ছি বাটার কেপের সাথে রোজি। আর এই যে ব্লু পাখিটা, এটা ব্লু মাস্ক, এটা একটা মেইল পাখি, এটা যদি কেউ যদি নিতে চান এটা 3000 টাকা চাওয়া হচ্ছে। আলোচনা সাপেক্ষে আছে, আমার নাম্বারে নক দেবেন কেউ যদি নিতে চান। এইখানে এক জোড়া বাংলিশ বাজিগর রয়েছে, দেখতে পারতেছেন পুরো ফুললি ইংলিশের মতো কোয়ালিটি, আর এটা যদি কেউ যদি নিতে চান ফিক্স 2000 টাকা পড়বে। তারপর আসেন, এখানে এক জোড়া ম্যাঙ্গো পাইপ লাভবার্ড রয়েছে, ফুললি অ্যাডাল্ট পেয়ার, একবারে পুরো ব্রিডিং এর মুডে আছে। জানি না বিট করাইছি কিনা, আমি গতকালকে এই পেয়ারটা নিয়ে আসছি, এই ভাইয়ের ব্রিডিং সেট আপ থেকে আর কি বের করে দেওয়া হয়েছে, আমি জিজ্ঞেস করিনি ব্রিডিং করানো হয়েছে কিনা। এই পেয়ারটা কেউ যদি নিতে চান এটা 6000 টাকা দাম চাওয়া হচ্ছে, এটা ম্যাঙ্গো পাইট বলা হয়, দেখতে পাচ্ছেন। এখানে এক পেয়ার পারগুলো ইউজ রয়েছে মুভ কোয়ালিটির, এগুলো আসলে দাম বলবো না, যারা নিতে চান ফোনের মাধ্যমে দাম জেনে নেবেন। দুইটাই পারগুলো ইউইং। এইখানে এক জোড়া পারগুলো ক্রিমিনো রয়েছে, পারগুলো ক্রিমিনো, কেউ যদি নিতে চান এটা 16000 টাকা পড়বে, একবারে ফিক্সড প্রাইস। এখানে এক জোড়া একটা ভায়োলেট উইং রয়েছে, যেটা চিপাই বসে আছে, আর এটা হলো স্যাভেল অফলাইন, স্যাভেল পাইড অফলাইন। এই যে ভায়োলেট উইংটা আপনাদেরকে দেখাই দিচ্ছি, এই পেয়ারটা কেউ নিতে চাইলে 12000 টাকা পড়বে। আর এখানে অ্যালবিনো রেড আই পেয়ার রয়েছে, দেখতে পারতেছেন, এটা অবশ্য বিক্রি হবে না কারণ এটা ম্যাটিং করতেছে। আরেকটা পেয়ার আছে, ওটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। তারপর এইখানে ভায়োলেট ইউইং অপালাইন রয়েছে, দেখাচ্ছি
আসলে এই পাখিটা অ্যাভেলেবেল মানুষের হাতে নেই। এই পাখিটা অ্যাভেলেবেল মানুষের হাতে নেই। এটাকে ভায়োলেট ইউইং অপালাইন বলে। এগুলো আপনারা দেখতে পারবেন, অনেক সময় অনেকে শো পোস্ট দেয়। তো এইটার দামটা আপনারা জেনে নেবেন, কারণ এটার দাম শুনলে আবার অনেকে ভয় পাইতে পারেন। আমাকে এমনিতেই অনেকে কমেন্টস করে যে দাম বেশি, তো সেই জন্য এটার দামগুলো বললাম না। যেগুলো কম দামি ওগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি। এই যে ব্ল্যাক অপালাইন এক পেয়ার রয়েছে, এটা আসলে আরও আগেই বিক্রি হয়ে যেত। এখানে একটা পাখি উইক হয়ে গিয়েছিলো, যার কারণে আমি কাউকে এই পাখিটার শো করি নাই এবং দেই নাই, বিক্রিও করি নাই। অনেকে দামও বলেছিলো মাঝখান দিয়ে। তো এটা আমি আরেকটু ঠিক করার পরে এই পাখিটা সেল করার চিন্তাভাবনা আছে। এইখানে একটা পেয়ার রয়েছে যেটাকে পারগুলো ইনো স্প্লিট বলা হয়। দেখাচ্ছি, এই পেয়ারটাকে বলা হয় পারগুলো ইনো স্প্লিট। দেখতে পাচ্ছেন খুব সুন্দর পাখি। এগুলো কেউ যদি নিতে চান 20,000 টাকা পেয়ার পড়বে। এইখানে এক জোড়া পারগুলো রয়েছে, এটা যদি কেউ যদি নিতে চান এটা ফিক্স 16,000 টাকা পড়বে। আসলে এই দুইটা কিন্তু এর আগে ম্যাটিং করছিল, এটা কিন্তু ব্রিডিং পেয়ার পাখি, জায়গা লাগা দেওয়ার কারণে একটু ঝামেলা করতেছে। দেখতে পাচ্ছেন এইখানে যে অ্যালবিনো পেয়ারটা রয়েছে এটা বিক্রি হবে। এই পেয়ারটা কেউ যদি নিতে চান ফিক্স 20,000 টাকা পড়বে। আর সামনে আপনার গ্রিন ইউইং অপালাইন রয়েছে, এই পেয়ারটা নিয়ে 16,000 টাকা পড়বে। কারণ এটার যে ফিমেলটা একটু আঙুলে প্রবলেম আছে, দেখেন লাঠিতে বসতে বসতে সবই পারে। এগুলোও কিন্তু 20-22,000 টাকা জোড়া আমরা বিক্রি করেছি, অ্যাভেলেবেল বিক্রি করেছি। এটার দাম কম শুধুমাত্র ওই আঙুলে প্রবলেমের কারণে। মেল ফিমেল 100% গ্যারান্টি আছে, ওকে আছে। আর গ্রিন ইউইং অপালাইনের মধ্যে কালারেরও ব্যাপার স্যাপার থাকে। মাশাল্লাহ পাখির কালার দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার। তো ভিউয়ার্স, এখন আপনাদের সাথে আলোচনা করবো কোকাটেলগুলো নিয়ে। এই আমার কাছে এখানে এক পেয়ার কোকাটেল রয়েছে, এটা নিলে ফিক্সড 8,000 টাকা পড়বে। দেখতে পাচ্ছেন এটা নিলে 8,000 টাকা পড়বে। আর উপরে একটা পেয়ার রয়েছে, এটা নিলে পড়বে 9,000 টাকা, কারণ এটা হলো সম্পূর্ণ অ্যাডাল্ট পেয়ার। দেখতে পাচ্ছেন সম্পূর্ণ অ্যাডাল্ট পেয়ার, ব্রিডিং পেয়ার, এটা 9,000 টাকা চাওয়া হচ্ছে। এখানে এক পেয়ার ঝর্ণাপাল রয়েছে, ঝর্ণাপালগুলো কেউ যদি নিতে চান, দেখাচ্ছি ঝর্ণাপালের জোড়াটা পড়বে ফিক্স 7,000 টাকা। আর এক পিস রয়েছে লুটিনো মেইল, মেইলটা আসলে ডাকে, অ্যাডাল্ট না, সেমি অ্যাডাল্ট। এই মেইলটা কেউ যদি নিতে চান মেইলটা পড়বে 4,000 টাকা, নিউ অ্যাডাল্ট অ্যালবিনো। এখানে একটা রয়েছে, এটা সিঙ্গেল, এই যে সামনে যেটা যাচ্ছে, আর ওই যে পিছনে যেটা আছে ওইটা ল্যাস টেনে দেওয়া হয়েছে, ওটা ফিমেল, এটা মেল। এখানে একটা পেয়ার রয়েছে, পেয়ারটা কেউ যদি নিতে চান 15,000 টাকা, এটা সম্পূর্ণ অ্যাডাল্ট পেয়ার, মেলের ম্যাটিং কল দেয়। এই দুইটা পাখি রেড আই, আর এই নিচেরটা একটা ব্ল্যাক আই। এখন এগুলো কেউ যদি নিতে চান এগুলো ফিক্সড প্রাইস 15,000 টাকা রাখা যাবে, আর সিঙ্গেলটা নিলে 8,000 টাকা রাখা যাবে। এইখানে একটা পেয়ার রিংলেট রয়েছে, এই যে মেইলটা আমি দেখাচ্ছি, মেইলটা একটু চোখে প্রবলেম আছে, এক পাশের চোখে, অনেকে দেখতে চেয়েছিলেন। এই চোখের মধ্যে সাদা একটা বলের মতো পড়েছে, আসলে ওই চোখে দেখে না, কিন্তু পিসের চোখে, পিসের চোখে খুব সুন্দর দেখে। এই যে দেখেন, দেখেন এই পিসের চোখে খুব সুন্দর দেখে। এটা আসলে এটা এই এক চোখ দিয়ে ব্রিডিং করছে দেখে,
আর এই হলো ফিমেল, ফিমেলটার ল্যাজ আমি টেনে দিয়েছি, পড়ে গিয়েছিল। এই পেয়ারটা কেউ যদি নিতে চান মাত্র 25,000 টাকায় ছেড়ে দেওয়া হবে। ব্রিডিং পেয়ার পাখি দেখেন, মেইলের মালা দেখেন, তারপরে এইখানে একটা পেয়ার রয়েছে, অ্যাডাল পেয়ার, এই যে দেখেন কিমিনোর মালাগুলো কিন্তু হালকা দাগ আসে, কিমিনোর মালাগুলো কিন্তু ফুললি আসে না। এইটার ফিমেলটার দিকে আঙুল বাঁকা, এটা কেউ যদি দেখতে চান আমি ব্রিডিং হিস্টোরি দেখাই দিতে পারবো। এই পাখির, এই পাখি রেজাল্ট করা পাখি, এটা ফিক্স 26,000 টাকা পড়বে, কোনো দামাদামি করা যাবে না। সম্পূর্ণ ব্রিডিং পেয়ার পাখি, শুধু ফিমেলটার একটু আঙুলের সমস্যা। আর মেইলের মালা আমি আপনাদেরকে দেখা দেবো সামনে আসলে, আসলে ছবিতে বোঝা যাচ্ছে না, দেখেন কিমিনোর মালাগুলো সবসময় একটু হালকা দাগের মালা হয়। এইখানে গ্রে একটা পেয়ার রয়েছে, এটা যদি কেউ যদি নিতে চান 25,000 টাকা পড়বে। মেইলটা মাত্র মোল্ডিং থেকে উঠলো, এইটা মেইলটার একেবারে, আসলে এতদিন এই পাখিটা এই জন্যই দেখানো হয় নাই, মেইলটা সব পড়ে গিয়েছিলো, ল্যাজ ম্যাজ পাখা মাখা, নাহলে এই পাখিটা আর আগেই সেল হয়ে যেত, এটা নিয়ে অনেকের সাথে কথা হয়েছিল। এইটা যদি কেউ যদি নেন, এটা 25,000 টাকা চাওয়া হচ্ছে। মেইলটা মালাটা এখনও দেখা যাচ্ছে না, কারণ এটা ওই সাইডে ঘুরে বসে আছে, আর এটা হয়তো বা 15-20 দিন বা মাসখানিক গেলে পুরা ক্লিয়ার হয়ে যাবে। আর যারা জানেন তারা তো জানেনই যে মোল্ডিং এটা বড় কোনো সমস্যা না, হ্যাঁ এটা ধরে আবার নতুন করে উঠে যায়। তো এই পেয়ারটা নিলে নিতে পারেন, 25,000 টাকা চাওয়া হচ্ছে, কিছু কম রাখা যাবে। এইখানে একটা পেয়ার সিলভার রিং নেট রয়েছে, এটা কিন্তু, এটা কিন্তু ব্রিডিং পেয়ার, আসলে এটা আমার কাছে ব্রিডিং হিস্টোরি নাই, তবে এটা ব্রিডিং পেয়ার। ফিমেলটার মধ্যে একটু গ্রে মিক্স আছে, কিন্তু ফিমেলটা ক্লিয়ার হেডের পাখি, মাথাটা পুরো সিলভার। এই পাখিটাও ল্যাজমেজ পড়ে গিয়েছিলো ফিমেলটার, এখন মাশাল্লাহ পুরো ক্লিয়ার আছে, বাকি কিছুদিন গেলে বাকিটুকু উঠে যাবে। এই দুইটা পাখির ভিতরে খুব মেল, আশা করা যায় এটা খুব শীঘ্রই রেজাল্ট করবে। এই পেয়ারটা কেউ যদি নিতে চান, এটা 30,000 টাকা চাওয়া হচ্ছে, দেখতে পারতেছেন খুব সুন্দর গ্রোথ এবং হেলদি। এখানে এক পেয়ার হ্যান্স ম্যাকাও রয়েছে, হ্যান্স ম্যাকাও যারা নিতে চান একবারে ফিক্স 80 রাখা যাবে, 80,000 টাকা। এখানে কোনো প্রকার দামাদামি করা যাবে না, মেল ফিমেল 100% ওকে আছে, ডিএনএ নেই। আর এখানে অ্যামাজন রয়েছে এক পেয়ার, দেখতে পারতেছেন খুব সুন্দর ফ্রেশ এবং খুব হেলদি। অ্যামাজনগুলো কেউ যদি নিতে চান 60,000 টাকা চাওয়া হচ্ছে। তবে এইখানে পাখির মধ্যে অনেক কোয়ালিটির ব্যাপার থাকে, অনেকে দেখা গেছে কমেও অ্যামাজন পাইতে পারেন যদি কারো কাছে ব্রেক পেয়ার থাকতে পারে। পাখিগুলো সম্পূর্ণ ফ্রেশ, একটা চারিতে একটা নোকে একটা ঠোঁটেও কোনো প্রবলেম নাই। এক দ্বিতীয়ত হলো পাখিতে কোনো মোল্ডিংও নাই, এবং পাখি মেল ফিমেল 100% ওকে আছে, ডিএনএ নেই। যারা চিনেন তারা চেক করে নিতে পারবেন। আর পাখির একটা ল্যাজে, একটা পশমে, একটা ফেদারে কোনো কিছুতে প্রবলেম নেই, সাইজও মাশাল্লাহ খুব ভালো, এসে দেখে নিবেন। তো বাজারে অ্যাভেলেবেল পাখি পাওয়া যায়, একটু সমস্যা হইলে একটু কম দামেও পাওয়া যায়। যেমন আমি আপনাদেরকে এই যে ইয়েলো রিং নেক দেখাইছি, ইয়েলো রিং নেক 35-40,000 টাকা জোড়া বিক্রি, আবার আমি আপনাদেরকে 25,000 টাকাও দেখাইছি। তো এটা আসলে কোয়ালিটির কারণে দাম কম বেশি হয়, এটা আপনারা আসলে জেনে নেবেন। তো যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই শেষ করব, আগামী ভিডিও আসার আগ পর্যন্ত সকলে সুস্থ থাকেন, ভালো থাকেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো পাখির সাথে। সেই পর্যন্ত সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন।